সবাইকে শুভেচ্ছা হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে। আমি ডাক্তার শাহিন মাহমুদ। আজকে আমরা আমাদের ডিএইচএমএস কোর্সের চতুর্থ বর্ষের ক্রনিক ডিজিজের যে ধারাবাহিক আলোচনাটি করছিলাম, অর্থাৎ সোরার প্রকাশ্য দশা বা প্রকাশ্য অবস্থার লক্ষণাবলী, বেশ কিছুদিন সেই ব্যাপারে ধারাবাহিক আলোচনা করে আসলাম এবং আশা করি আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটি বিষয়ে একটা মৌলিক প্রকৃতি বা একটা মৌলিক বৈশিষ্ট্য কিন্তু ঠিকই ধারণ করে যখন তার কেসটি সোরার হয়। তো কাজেই এই কয়টি আমার আসলে উদাহরণ দেওয়ার জন্য, বোঝানোর জন্য এই কয়টি বিষয়কে উল্লেখ করা বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বা বিভিন্ন অংশের ভিত্তিতে সেই বিষয়গুলোকে তুলে ধরাটি প্রয়োজন ছিল। তো কাজেই তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা সার্বিকভাবে সোরার চিত্র বা প্রকৃতিটি কীরকম সে তা নিয়ে একটা সামারি বা সারমর্মসূচক আলোচনা করব এবং সোরা সংক্রান্ত প্রকাশ্য দশার আলোচনাটি আমরা এখানেই কিন্তু আপাতত সমাপ্ত করতে পারবো। তাহলে তারপর কোনো সময় ক্রমান্বয়ে হয়তো বা সাইকোসিস, সিভিলিস এগুলো নিয়েও একটা সময় আপনাদের সাথে আবার দেখা হবে। কাজেই টপিকটি হবে হচ্ছে সোরিক মায়াজমেটিক অবস্থার সার্বিক চিত্র বা প্রকৃতি, যে কীরকম সোরিক মায়াজমেটিক অবস্থার। তো এই বিষয়টি নিয়ে মূলত আমরা যে কী বিষয়গুলো লক্ষ্য করলাম এতদিন পর্যন্ত, আমরা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন স্থানে যে সোরার যে প্রকাশ্য দশাটি দেখলাম সেখানে কী দেখলাম, এই বিষয়গুলোই কিন্তু আজকের আলোচ্য বিষয়। আমরা সেই সামারিটি আজকে আলোচনা করব। যেমন প্রথমেই বলা যায়, আমরা কী জানি সোরা হচ্ছে সেন্টিসাইজিং মায়াজম, অত্যানুভূতি প্রবণতাযুক্ত বা সংবেদনশীল। এই অস্বাভাবিক সংবেদনশীলতার জন্যই তাকে এই সংবেদনশীল মায়াজম কিন্তু বলা হয়। সব কিছুতেই তার একটা অত্যানুভূতি, সেন্সিটিভিটি, এক ধরনের অতিরিক্ত সেন্সেশনের প্রবণতা আমরা দেখতে পাই, বাড়াবাড়ি, এই ধরনের বাড়াবাড়ি। এটা কিন্তু আমাদের প্যাথোলজিক্যাল বাড়াবাড়ি নয়, শরীরে গোস্ত বেড়ে যাচ্ছে, টিউমার বেড়ে যাচ্ছে, এই ধরনের কিছু নয়, আচিল নয়, এগুলো সোরা নয় বেসিক্যালি, এগুলো সাইকোসিস। এই ধরনের বাড়াবাড়িগুলো কিন্তু ইনকোঅর্ডিনেটেড বাড়াবাড়ি সাইকোসিসের, কিন্তু সোরার ক্ষেত্রে কি সংবেদনশীলতা, অনুভূতির বাড়াবাড়ি, চিন্তার বাড়াবাড়ি এগুলো হতে পারে। এই বাড়াবাড়ির দরুন অনুভূতি কার্যকলাপে সোরা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। যেমন বাড়াবাড়ির ব্যাপারে কি তার কল্পনার জগৎটির ব্যাপারে যদি আপনি লক্ষ্য করেন, তার পরিকল্পনা, তার ভবিষ্যৎ নিয়ে তার উচ্চাকাঙ্ক্ষার ব্যাপারটি, উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তার বাড়াবাড়ি থাকে। তিনি সে নিজেকে বিরাট একটা কিছু মনে করতে পারে, সে বহু পরিকল্পনা করে, কিন্তু বাস্তবের খেলায় আমরা যেমন জানি কি, আমরা একটি বৈশিষ্ট্য কি জানি যে সোরা হচ্ছে ফাংশনাল ডিসঅর্ডার তৈরি করে, অর্থাৎ বহু বিচিত্র রকমের লক্ষণ তৈরি করবে কিন্তু কোনো প্যাথোলজিক্যাল বা টেস্ট করে হয়তো কিছু পাওয়াই যাবে না, এরকম হতে পারে। ঠিক এরকম বহু কিছু সোরা চিন্তা করে, বহু ভাবনা সে আনে, হ্যাঁ আমি এই করবো, আমি ওই করবো, আমি এটা হবো, আমি ওটা হবো, কিন্তু বাস্তবিক পক্ষে দেখা যায় যে তার আসলে বাস্তবায়ন তার কিছুই হয় না, সে কিছুই বাস্তবায়ন করে না, বা খুব তাত্ত্বিক চিন্তা, খুব চিন্তা গবেষণা, কিন্তু আসলে সেটা কোনো সফল কোনো পরিসমাপ্তি নেই। এই কারণে বলা হয় সোরা হচ্ছে বন্দা দার্শনিক, বাস্তবায়নের কোনো নাম নেই, শুধু চিন্তা, শুধু গবেষণা, শুধু তত্ত্বকথা। এই যে ব্যাপারটি, এক ধরনের বাড়াবাড়ি কিন্তু এখানেও রয়েছে, কিন্তু সেটা ইনকোঅর্ডিনেটেড সাইকোসিসের মতো ফাংশনাল ডিসঅর্ডারকে অতিক্রম করে প্যাথোলজিক্যাল ডিসঅর্ডার বা ইনকোঅর্ডিনেটেড অবস্থা নয় কিন্তু শরীরের বা সার্বিক অবস্থার। কাজে আমরা বলতে পারি যে সোরার এই একটা জিনিস অত্যানুভূতি প্রবণতা বা এই ধরনের শুধুমাত্র ফাংশনাল ডিসঅর্ডার তৈরি করার প্রবণতা, এই বিষয়গুলো আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। আমরা কিন্তু বিগত দিনের আলোচনাতে কিন্তু এই ব্যাপারটি দেখেছি। তৃতীয়ত হচ্ছে তারই যে এই অস্থিরতার ভাবটিও থাকে এই বাড়াবাড়ির সাথে, এই আরেকটা ধরনের বাড়াবাড়ি থাকে বা এক আরেক ধরনের অত্যানুভূতি থাকে, এক ধরনের অস্থিরতা কাজ করে। শান্ত হয়ে থাকলে বা বিশ্রামে সে কিন্তু শান্তি পায় না, একটু ব্যস্ততা থাকে তার মধ্যে, বা এই অস্থিরতার সূত্র ধরেই বলা যায় যে তার মধ্যে পরিবর্তনশীলতাও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। শুধু সে শুধু পরিবর্তন হতে চায় তাই নয়, সবসময় নতুন নতুন জিনিসও কামনা করে, অর্থাৎ তার এই পরিবর্তনশীলতা তার মেজাজেও থাকতে পারে, তার আকাঙ্ক্ষায় থাকতে পারে, তার তৃপ্তিতে থাকতে পারে, তার ইচ্ছাতে থাকতে পারে, তার উদ্দেশ্যে থাকতে পারে, অর্থাৎ সে কোথাও স্থির হতে পারছে না। এক ধরনের অস্থিরতা, পরিবর্তনশীলতা আসলে এক ধরনের অস্থিরতারই নামান্তর। আমরা দেখব যে সোরা কিন্তু আত্মকেন্দ্রিক, এ কারণও রয়েছে। সোরার বেসিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা আরেকটি বৈশিষ্ট্য আমরা উল্লেখ করতে পারি, তা হচ্ছে তার ঘাটতি।
ডেফিসিয়েন্সি, এটা আমাদের সমস্ত অথর কিন্তু এই বলেছেন যে সোরার মধ্যে একটা ধরনের ডেফিসিয়েন্সি থাকে, ঘাটতি থাকে। সে এই ঘাটতির ব্যাপারে অনেক সময় সচেতনও থাকে, অনেক সময় সচেতনও থাকে না, কিন্তু একটা অনুভব তার মধ্যে ঠিকই কাজ করে। তো তার সেই ঘাটতি বলতে আমরা কি বুঝি? মানসিক লক্ষণের দিকে আমরা ভয় সাহসের অভাবকে ঘাটতি বলবো, তার ভবিষ্যৎ নিয়ে ভয় থাকতে পারে, তার রোগ নিয়ে ভয় থাকতে পারে, তার বহু বিচিত্র রকমের ভয় ত্রাস মনের মধ্যে কাজ করে। আর তা থেকে বাঁচার জন্য স্বাভাবিকভাবেই সে একটু আত্মকেন্দ্রিক হয়ে ওঠে, ফলাফলস্বরূপ আমরা তাকে স্বার্থপর চিত্র হিসেবে দেখতে পাই, কৃপণ হয়, স্বার্থপর হয়। কারণ কি, কৃপণ কেন হয়, তার ভবিষ্যৎ সম্বন্ধে ভয়, তার ভয় যে সে খুব বাজে অবস্থায় পড়তে যাচ্ছে, না খেয়ে থাকতে হবে, ফলাফলস্বরূপ সে স্বার্থপর হয়। আর স্বাভাবিকভাবে আত্মকেন্দ্রিক মানুষের অন্যের প্রতি সমবেদনা ভালোবাসায় ঘাটতি থাকতেই পারে, সোরার ক্ষেত্রেও তা হয়, আবেগ নাও থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে। এছাড়া এই ঘাটতির ভয় থেকে বিভিন্ন জিনিসকে গোপন করা, এটা যদিও সাইকোসিসের বেসিক বৈশিষ্ট্য, তবে এটা সোরার মধ্যেও থাকতে পারে, কিছু তা অসততাও আসতে পারে, তার সেই ভয়কে দূর করার আমরা স্বাভাবিক কনসিকোয়েন্স হিসেবে এগুলোকে আমরা দেখতে পাবো। অন্যের অনিষ্ট করতে পারে, ভেজাল করতে পারে, এগুলোও কিন্তু অটোমেটিক্যালি আসতে পারে, কারণ সে তখন তার নিরাপত্তা নিশ্চিত করতে চায়। এই নিরাপত্তাহীনতা সোরার একটি বৈশিষ্ট্য। তার সাথে আমরা বেসিক্যালি মূল সত্যিকারের টাইপটা সোরার টাইপের মধ্যে পাবো, নোংরা প্রকৃতির, ভীরু প্রকৃতির। আমি তো বললাম সহজেই ভয় পেয়ে যায়, উদ্যমহীন থাকে, কল্পনার ব্যাপারে তার উদ্যমের অভাব নেই, কিন্তু সেটাকে বাস্তবায়ন করার ব্যাপারে দুনিয়ার উদ্যমের অভাব, অলস, ধীর স্থির থাকে। বিশেষ বৈশিষ্ট্য হিসাবে আমরা মনে রাখবো এর আরক্তিমতার বৈশিষ্ট্য, বিশেষ করে শ্লৈষ্মিক ঝিল্লি বা মিউকাস মেমব্রেন আমরা যাকে বলি, সেগুলোতে কিন্তু লাল বর্ণের হয়। এই লাল বর্ণ হওয়ার প্রবণতা এটা সোরার, আমরা এই বেসিকটাকে মনে রাখবো। এই যে ঘাটতি, এই ফাংশনাল ডিসঅর্ডার, এই আরক্তিমতা, এই সেন্টিসাইজিং, এই ব্যাপারগুলো, এই অল্প কিছু জিনিস মনে রাখলে কিন্তু আমরা খুব সহজে বিবেচনা করতে পারবো যে একটা লক্ষণ বা একটা রোগীতে এই বৈশিষ্ট্যগুলো অনুযায়ী মায়াজম প্রকাশিত হচ্ছে কি না, আমি সোরা পাচ্ছি কি না, বা নাকি অন্য কোনো মায়াজম কাজ করছে, সোরা নেই বা সোরা এখানে ডমিনেট করছে না। এর ফাংশনাল ডিসঅর্ডার, ফাংশনাল ডিসঅর্ডারের মধ্যে স্নায়ুবিকতা, খুব ভালো মতো স্নায়ুবিক মাথা ব্যথা হয়, নার্ভাস হেডেক, এগুলো আমরা মাথায় রাখবো। সেখানে কিন্তু ওই যে সিভিলিসের মতো হাড়ের ব্যথা, সন্ধির ব্যথা যেমন সাইকোসিসের থাকে, এগুলোর চাইতে এই স্নায়ুবিক ধরনের থেতলানো, মুচড়ানো, এইসব ব্যথা কিন্তু সোরার হয়। জ্বালা পোড়া এর একটি বিশেষ বৈশিষ্ট্য, আমরা সোরার শরীর রোগীর মধ্যে এটা খুব প্রবলভাবে পাবো, এটা আমরা সবসময় মনে রাখবো। কাজে ব্যথাটি বা বিভিন্ন জায়গায় জ্বালা পোড়ার যে বৈশিষ্ট্যটি, সেগুলো আমরা শরীর বলে কিন্তু প্রাথমিকভাবে ধারণা করতে পারি, বা আমরা এটা নির্দেশক হিসেবে প্রাথমিকভাবে মনে করতে পারি। সেভিলিটিকের যেমন মনে হয় ছিদ্র করা হচ্ছে হাড়ের মধ্যে, এরকম ব্যথা হয়, বা ওয়ান্ডারিং পেইন, মানে বিভিন্ন জায়গায় ব্যথা ঘুরে বেড়ায় সাইকোসিসের, সেগুলো সাইকোসিসের বা সিভিলিসের বেলায় প্রাথমিকভাবে মনে করব, কিন্তু সোরার বেলায় কিন্তু আমরা এই ধরনের ব্যথাগুলোকে, জ্বালা পোড়া, মোচড়ানো, থেতলানো, এই ব্যথাগুলোকে মনে রাখব। এবং সেই সাথে স্নায়ুবিকতার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে স্নায়ুবিক দুর্বলতা, আমরা ভুলবো না, মনে রাখব। এভাবে আমরা বোঝার চেষ্টা করব যে মায়াজমটি কিভাবে আমাদের সামনে উঠে আসছে। এছাড়া আমরা কিছু বিশেষ ব্যাপারকে মনে রাখতে পারি, যে সোরার রোগীরা কিন্তু দাঁড়িয়ে থাকা পছন্দ করে না, দাঁড়ানো অবস্থায় তার খুব খারাপ লাগে, তার কষ্ট বেড়ে যাচ্ছে বলে মনে হয়। আবার ঠিক বিপরীত, যে কোনো ধরনের ন্যাচারাল স্রাব, প্রাকৃতিক স্রাব, যেমন ঘাম একটা স্বাভাবিক স্রাব, প্রস্রাব একটা স্বাভাবিক স্রাব, পায়খানা একটা স্বাভাবিক স্রাব, এগুলোতে তার উপশম হয়। এই এই ব্যাপারগুলো আমি সর্বশেষ হ্রাসবৃদ্ধিটা না হয় আরেকবার একটু স্মরণ করিয়ে দেব। এই ব্যাপারগুলো মনে রাখলে দেখবেন যে খুব সহজেই আপনি এই ওষুধকে কোনো রোগীতে খুব সহজে আপনি বের করে নিয়ে আসতে পারছেন, যেখানে সোরা কতটুকু উপস্থিত আছে। আর একটা ব্যাপার, বিশেষ ব্যাপার মনে রাখবেন যে পোড়া স্বাদ, এটা কিন্তু সোরার আরেক নিদর্শন। পোড়া স্বাদ শুধুমাত্র শরীর ক্ষেত্রেই পাওয়া যায়, এছাড়া মিষ্টি স্বাদ, স্বাদহীনতা, চটচটে আঠালো স্বাদ, এগুলোও সোরার মধ্যে দেখতে পাওয়া যায়। ডেফিসিয়েন্সি, নাকে ঘ্রাণ পাচ্ছে না, মুখে স্বাদ পাচ্ছে না, সোরার লক্ষণ। এই কারণেই কোভিড-19 এত ব্যাপক মানুষের মধ্যে এটা দেখা দিতে পেরেছিল। এইভাবে আমরা বিভিন্ন বিষয়কে মনে রাখলে সেখানে কোন মায়াজম কতটুকু পরিমাণে প্রভাবিত করছে সহজেই কিন্তু বুঝতে পারবো।
আর বিশেষভাবে চুলকানির কথা তো বলারই অপেক্ষা রাখে না, আমাদের মনে রাখতে হবে যে এর সাথে চুলকানি থাকার খুব সম্ভাবনা থাকে, স্কিনের বিভিন্ন ধরনের ট্রাবল থাকার সম্ভাবনা থাকে, এবং রোগীর মধ্যে তো চুলকানির ইতিহাস পাওয়ার একটা ব্যাপক সম্ভাবনা থাকেই, ভেসিকুলার ইরাপশনের সম্ভাবনা খুব থাকে। এবং এটাও মনে রাখবো যে রোগী এই শরিক রোগীদের কিন্তু এই সোরাকে চাপা দিলে সেটা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করার প্রবণতা থাকে এবং তার থেকে বিভিন্ন মানসিক সমস্যাও কিন্তু দেখা দেওয়ার একটা প্রবণতা থাকে। এই ধরনের কনসিকোয়েন্স দেখলেও আমরা সোরার কথা কিন্তু ভাবতে পারি। আমরা এই বিভিন্ন মাত্রায় বিভিন্ন দিক দিয়ে যখন বিবেচনা করব তখন একদম নিখুঁতভাবে তার পূর্ণাঙ্গ চিত্রটি আমাদের সামনে উঠে আসবে। আর সর্বশেষ একটি বিশেষ সোরার বৈশিষ্ট্য সেটাকে স্মরণ করিয়ে দিচ্ছি, তা হচ্ছে শুষ্কতা। সোরার মধ্যে চর্মে যেমন শুষ্কতা থাকে, ইন্টারনাল শুষ্কতার অনুভূতি থাকতে পারে, মিউকাস মেমব্রেনগুলো শুষ্ক হয়, বিভিন্ন লক্ষণে শুষ্কতার অনুভূতি, এই অভাব ঘাটতি লঘুত্ব এই ব্যাপারগুলো ফাংশনাল ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্রবণতা, প্যাথোলজিক্যাল না করে এই আরক্তিমতা লাল বর্ণ হওয়ার প্রবণতা, এগুলোতে এই বিষয়গুলোকে নিয়ে সার্বিকভাবে বিবেচনা করলে আপনি খুব অনায়াসে বের করে ফেলতে পারবেন যে কোনটি শরিক লক্ষণ বা কোনটি শরিক লক্ষণ নয়। সেই সাথে বৃদ্ধি আর হ্রাস যেমন একটু আগে বলেছি, দাঁড়ালে বৃদ্ধি পায়, সমস্ত রকমের ন্যাচারাল স্রাবে হ্রাস পায়, ঘরের উত্তাপে বৃদ্ধি পায়, খাওয়ার পরে বাড়ে অনেক শরিক ট্রাভেল, পূর্ণিমায় বাড়ে, মাসিকের সময় আসলে বাড়ে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা বিশেষভাবে খেয়াল রাখবো, যেটা সোরার এরিয়া, বৃদ্ধির এরিয়া। আর চর্মরোগ চাপা পড়লে বৃদ্ধি পাবে সেটা তো বলার অপেক্ষায় রাখে না, ঘুমের পরেও বাড়তে পারে। আর উপশম হয় হাঁটলে, শুয়ে থাকলে, বিশ্রামে, এগুলোতে সোরা উপশম বোধ করে, ধীরে ধীরে হাঁটাহাঁটি করলে, সঞ্চালন করলে উপশম বোধ করে, ঘরের উত্তাপে যদিও বৃদ্ধি কিন্তু সার্বিকভাবে উত্তাপ সে পছন্দ করতে পারে, কান্নাকাটি করলে পরেও অনেক সময় তার উপশম হয়, এবং কোনোভাবে যদি চর্মরোগ পুনঃপ্রকাশিত হয়, যা হওয়ারই কথা, এক ধরনের ন্যাচারাল ডিসচার্জ বলতে পারি আমরা তাকে, সেখানেও সোরার উপশম ঘটে। প্রাকৃতিক কোনো উদ্ভেদ, কোনো স্রাবও যদি দেখা দেয় সেখানেও রোগী কিন্তু উন্নতি লাভ করতে পারে বা তিনি ভালো বোধ করতে পারেন। তো এভাবে যদি আমরা সার্বিক বৈশিষ্ট্য এতদিন পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করেছি এবং সেখানে আমরা যে বৈশিষ্ট্যগুলোকে বারবার আসতে দেখেছি, আমি বলতে গেলে শুধু সেই বিষয়গুলোকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এইটুকু মনে রাখলে আপনারা সোরাকে সহজেই বের করতে পারবেন, যে কোনো জায়গার থেকে সহজে নির্বাচন নির্ধারণ করতে পারবেন। তো আশা করি এই সোরার ব্যাপারটি এতক্ষণে আপনাদের নিকট পরিচ্ছন্ন হয়েছে, এবং তারপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি সেই বিষয়গুলো নিয়ে আবার কোনো একটা সময় আপনাদের সামনে উপস্থিত হব।